প্রথমে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে ক্লিক করলাম। টাস্ক বারে আমাদের লিখতে হবে www.ictpsbd.com। তারপর আমরা গো দিয়ে আইসিটি ফাইভটমের ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমরা চাইলে ওয়েবসাইটের যে লগ ইন পেজটি আছে ওই লগ ইন পেজের মধ্যে লগ ইন পেজের নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে মেনু বারে ক্লিক করে মেনু বার থেকে সরাসরি রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনে ফর্মটিতে চলে যেতে পারবো। এখন যদি আমরা না চাই তো আবার আমরা যেখানে গিয়েছিলাম হোম পেজ, আমাদের যে পেজটা প্রথমে আসে সেই পেজে, অথবা আমরা চাইলে সেই পেজ থেকেও যেতে পারি। সেই পেজের নিচে গিয়ে যে স্টুডেন্ট লগ ইন যেটা আছে, যেটাতে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, তার নিচে বরাবর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ওইখানে ক্লিক করলেই আমরা সরাসরি রেজিস্ট্রেশনে চলে যেতে পারবো। রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম দিতে হবে। সো আমরা স্টুডেন্ট নাম হিসেবে একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা নাম দিই, যেমন সাহিদ। সম্পূর্ণ নামটি দিতে হবে যে একজন স্টুডেন্টের যে নামটি, সম্পূর্ণ আমরা অ্যাডমিট কার্ড অথবা যে কোনো জায়গায় আমরা যেটা ব্যবহার করছি সচরাচর ওই নামটি দিতে হবে। তারপর তার ব্যবহৃত ফোন নাম্বারটি দিতে হবে 01816543211। 11টি ডিজিট দেওয়ার পর গার্ডেন নেম দিতে হবে, গার্ডেন নেম সঈদ আহমেদ, সঈদ আহমেদ। নামটিতে ক্লিক করার তারপর আমরা গার্ডিয়ানের ফোন নাম্বার দিব 01834567811। ফেজেন অ্যাড্রেস হিসেবে আমরা যে এখানে থাকি ওইখানকার ঠিকানাটাই দিতে হবে। তো গার্ডিয়ান নেম হিসেবে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আমরা দিব যে আমি যেখানে থাকি সেটি, CSINDGAON সানগাঁও চিটাগাঁও, CSINTTAGONG চিটাগাঁও। জেন্ডার হিসেবে আমাদের যে জেন্ডারটা দিতে হবে মেল বা ফিমেল যেটাই হয়। তারপর আমাদের ব্লাড গ্রুপ থাকলে দিব, না থাকলে সমস্যা নেই। তো ব্লাড গ্রুপ যদি আমাদের হয় এ প্লাস এ পজিটিভ, তখন আমরা এ পজিটিভটা দিব। আর সাবজেক্টটা দেওয়াই আছে আর দিতে হবে, তারপরে দিই অ্যাসিটি। আর ইমেল ফেসবুক যদি থাকে তাহলে দেওয়াটা উচিত, আর যদি না থাকে তাহলে না দিলে সমস্যা নেই। আমরা যে কলেজে পড়ি সেই কলেজের নামটা এখানে উল্লেখ করতে হবে। কলেজের যেটা আসলে লাল স্টার দেওয়া থাকে সবগুলোই ফিল আপ করতে হবে, তার মধ্যে কলেজের স্টার দেওয়া আছে। সো আমাদের কলেজের নামটাই উল্লেখ করতে হবে, যেমন কোয়াশ QUASH কোয়াশ। হ্যাঁ, যদি কোয়াশ কলেজে হয় তাহলে কোয়াশ কলেজ লিখব, কোয়াশ যে বুরচার শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, একটু সংক্ষেপে লিখলাম। তারপর আমাদের যেতে হবে সেশনে, সেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যে সেশনে পড়ি সেই সেশনে বা আমরা কোন সালে ফার্স্ট ইয়ার পড়ি সেই সালটায় এখানে উল্লেখ করতে হবে, যেমন ফার্স্ট ইয়ার হলে এখানে 17-18, আর যদি সেকেন্ড ইয়ার হয় তাহলে 16-17। যদি আর নতুন নিয়েও যারা ভর্তি হবে তারা যারা 18-19 তারা 18-19 উল্লেখ করবে এখানে। সো আমরা যদি যেটা যারা 16-17 সেকেন্ড ইয়ার তাদের 16-17 ক্লিক করতে হবে। তারপর এখানে শিডিউল দেওয়া আছে, শিডিউলের মধ্যে শিডিউল 1, শিডিউল 2,
যদি আমি শনি সোম বুধ পড়ি তাহলে শিডিউল ওয়ানে ক্লিক করব, আর যদি রবি মঙ্গল বৃহস্পতিবার পড়ি তাহলে আমি শিডিউল টুতে ক্লিক করব। তারপর এরপরে আছে বেস এবং টাইম, আমাদের বেস এবং টাইমটা সিলেক্ট করতে হবে। বেস এবং টাইম ক্লিক করলে দেখা যাবে এখানে আমার বিভিন্ন টাইম দেওয়া আছে, আমি যে টাইমে পড়ি বা যে টাইমে পড়তে চাচ্ছি সেই টাইমটা এখানে উল্লেখ করতে হবে। যদি আমি 7টা থেকে 8টা পড়তে চাই তাহলে এখানে ক্লিক করলাম। তারপর আমার দিতে হবে ফি, ফিটা উল্লেখ করতে হবে। আমি যদি কোর্সলি পড়ি তাহলে কোর্সে ক্লিক করব, যদি মান্থলি পড়ি তাহলে মান্থলিতে ক্লিক করব। সো আমি কোর্সলি পড়ি তাহলে কোর্সলি ক্লিক করলাম। কোর্স টাইপ, কোর্স টাইপটা দিতে হবে যে কোর্স টাইপ সে কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার এটা উল্লেখ করতে হবে। তো আমি যদি ফার্স্ট ইয়ার হয় ফার্স্ট ইয়ার ক্লিক দিব, আর যদি সেকেন্ড ইয়ার হয় সেকেন্ড ইয়ার ক্লিক দিব। আর যদি আমি চাই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়টাই পড়ব তাহলে আমি বতে ক্লিক করব। আর যেহেতু আমি সেকেন্ড ইয়ার জন্য তৈরি করছি তাহলে আমি সেকেন্ড ইয়ারে ক্লিক করলাম। তারপর আমাকে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটিতে অবশ্যই বড় হাতের বর্ণ ব্যবহার করা যাবে না, আমাদের ব্যবহার করতে হবে ছোট হাতের বর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। যদি আমি এটা ইউজার নেম দিতে চাই, যেমন ধরেন ইউজ শব্দটা লিখলাম, ইউজার স্পেস দেওয়ার সাথে সাথে আমাকে বলে দিল ডোন্ট ইউজ স্পেস অর ক্যাপিটাল লেটার। সো আমি এখানে কোনো প্রকার ক্যাপিটাল লেটার বা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো না, অথবা আমরা এখানে কোনো ধরনের স্পেস ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে ইউজ করতে হবে স্মল লেটার। স্মল লেটারে যে কোনো একটি নাম যেটা আমার সবসময় মনে থাকবে, এবং আমি ইউজার নেম দিয়ে ইউজার নেমটি সবসময় যেহেতু ব্যবহার করব তাহলে আমার একটা পছন্দনীয় নাম দিতে পারবো, যে কোনো নাম আমি পছন্দ কর মতন দিতে পারবো। তো আমার মনে থাকবে যেটা সেটা আমি দিলাম, যেমন আমি দিলাম আসাদ, তাহলে এটা আমার পছন্দনীয় একটা নাম দিলাম। তো পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড হচ্ছে ABC, সরি আমি চাই লিখতে পারি ABCD, হ্যাঁ বা সংখ্যা দিতে চাইলে 1 2 3 বা যে কোনো দিতে পারবো। কনফার্ম করবো সেম ABCD, তারপর 1 2 3, যেটা আমি প্রথম দিছি সেটা আবার কনফার্ম করতে হবে। এরপর আমাকে চয়েস করতে হবে একটি ছবি, গ্যালারি থেকে আমরা নিতে পারি। গ্যালারি থেকে গেলে আমরা এখান থেকে পাচ্ছি যে কোনো, এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমরা পছন্দ করতে পারি। সো আমরা ক্লিক করলাম, এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি, যে এই ছবিটি আমি দিলাম। তারপর আমাকে সাবমিট করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে একটু লোডিং হতে সময় নিচ্ছে, তারপর লেখা আসলো ইউ রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান, রেজিস্ট্রেশন নাম্বার ICTPS 1496, এর অর্থ হচ্ছে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।